21টি উদ্ভট খাবার এবং প্রাপ্তি স্থান। মানুষ মাত্রই ভোজন বিলাসী, ভোজনপ্রিয় মানবজাতি হাঁস মুরগি থেকে শুরু করে নানা ধরনের পোকাও খেতে ছাড়েনি। বিভিন্ন উপায়ে কেটে কুটে রেঁধে সবই হজম করতে ওস্তাদ আমরা। চলুন আজ দেখে আসি কিছু আজব খাবারের নমুনা, সেই সাথে দেখে নেব উদ্ভট সব খাবারের প্রাপ্তি স্থান। খাস, মিডল ইস্ট, ইস্ট ইউরোপ অ্যান্ড তুর্কি। খাস তৈরি হয় খাসি বা গরুর মাথা এবং পায়ার স্ক্রু থেকে। খাসি এবং গরুর মাথা এবং পায়াকে প্রচুর মশলা দিয়ে রান্না করা হয়। এতে প্রচুর ঝোল থাকে। পায়া এবং মাথাগুলো ঝোলের মাঝে ডুবানো থাকে। আরবীয় অঞ্চলগুলোতে এই খাবারের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। জিংলিট, থাইল্যান্ড, মেক্সিকো। ঘাস ফড়িং খুবই উপাদেয় খাদ্য, যদি একে ভালোভাবে ম্যারিনেট করে ভাজা হয় তখন এটা খেতে অনেকটা ফ্রায়েড চিকেনের মতো লাগে। সাথে লেবু আর টমেটো থাকলে তো কথাই নেই। এসকারগোস এ লা বুরগুইগন, ফ্রান্স। শামুকের অন্যান্য রেসিপির মাঝে এই রেসিপিটি সেরা, আর হবেই বা না কেন, ভোজন রসিকের দেশ ফ্রান্সের খাবার বলে কথা। সানাকজি কোরিয়া, এটি মূলত অক্টোপাসের রেসিপি। অক্টোপাস কেটে ছোট ছোট টুকরো করে সসে ডুবিয়ে খেতে হয়। ওয়াস্ক ক্রেকার্স, জাপান। আশা করি বুঝে ফেলেছেন, এটা যে বোলতার বিস্কিট। শুধু একবার ভেবে দেখুন যে বোলতার কামড়ে আপনি এত ভয় পান, সেই বোলতাই জাপানিরা এক কামড়ে শেষ করে দেয়। আমরা যে চকলেট বিস্কিট খাই তাতে চকলেটের চিপসগুলো যেভাবে ছড়িয়ে থাকে ঠিক সেভাবে বোলতাও ফ্রাই হয়ে বিস্কিটের মাঝে আটকে থাকে। আর বোলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে জাপানিরা আরাম করে কামড় দিয়ে খায় এই বিস্কিট। স্যুপ নাম্বার 5, নামটা দেখে অনেকেই খাবারটি অর্ডার করেন, কিন্তু খাবার মুখে দেওয়ার পর টের পান জিনিসটি কী। এটি হলো সারের প্রাইভেট পার্ট, মানে প্যানিস বা শুক্রাশয়ের স্যুপ। আহা, বেচারা সারের প্রাইভেট পার্টও মানুষের জীবে হাত থেকে রক্ষা পেল না। ক্রোকোডাইল মিট, অস্ট্রেলিয়া, সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড আফ্রিকা। কুমির নাকি মানুষ খায়, দিনকাল যা যাচ্ছে মানুষই এখন কুমির গ্রিল এবং ফ্রাই করে খাচ্ছে। কুমিরের মাংসে উচ্চ প্রোটিন এবং কম ফ্যাট থাকায় এই খাদ্য বেশ জনপ্রিয়তা পাচ্ছে। বিয়ন্ডেগি কোরিয়া, বিয়ন্ডেগি কোরিয়ার অন্যতম জনপ্রিয় নাস্তা। এটা এতটাই জনপ্রিয় যে খাবারটি ফুটপাতেও পাওয়া যায়। রেশমগুটি পোকাকে ভালোভাবে সেদ্ধ করে তারপর হালকা মশলা এবং সস দিয়ে তৈরি হয় কোরিয়ান এই নাস্তা, তবে খেতে খানিকটা কাট কাট লাগতে পারে। সাগু ডিলাইট, সাউথ ইস্ট এশিয়া। সাগু ডিলাইট মূলত সাগু কিটের তৈরি। তৈরি না বলে আসলে সাগু কিট বলা চলে, কারণ এই পোকাটি রান্না না করে খাওয়া হয়। খেতে খানিকটা মিষ্টি চিংড়ির মতো লাগে। মোপেন অর্ম, সাউথ আফ্রিকা। মোপেন পোকা ভাজলে খেতে অনেকটা পটেটো চিপসের মতো লাগে, তবে মোপেনে মাংসের চেয়ে 3 গুণ বেশি প্রোটিন থাকে। বার্ডস নেট স্যুপ, সাউথ ইস্ট এশিয়া। পৃথিবীর অন্যতম দামি খাবারের একটি হলো পাখির বাসার স্যুপ। সুইফ্লেট পাখিরা অন্য পাখিদের মতো খড় এবং কাঠ দিয়ে বাসা বুনে না, এরা মুখ থেকে নিঃসৃত লালা দিয়ে বাসা তৈরি করে, যা পরে বাতাসে শুকিয়ে কঠিন হয়ে পড়ে। অতি দুর্লভ এই খাবারটি খেতে অনেক মানুষ প্রাণ হারিয়েছে। এর স্বাদ চিরজীব, মুখে লেগে থাকার মতো। স্মালা হোপ, নরওয়ে। আস্ত ভেড়ার মাথা থেকে মগজ আলাদা করে ফেলা হয়, তারপর পানিতে সেদ্ধ করে লবণ দিয়ে মাখিয়ে রাখা হয়, তারপর মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়, অতঃপর মাথার খুলিটি ফ্রেঞ্চ ফ্রাই এবং টমেটো সস দিয়ে পরিবেশন করা হয়। শিওকারা, জাপান। স্কুইডের নাড়িভুড়ি অন্ত্রের গ্যাস্ট্রিক রস দিয়ে এই খাবারটি তৈরি হয়। হালকা লবণ, সয়া সস এবং সস দিয়ে খাবারটি পরিবেশন করা হয়। স্টেক টার্টারে, ফ্রান্স। এটা পুরোটাই কাঁচা মাংসের রেসিপি, তবে মাংসটা খানিকটা কিমা করা হয়। কাঁচা ডিম আর পেঁয়াজ দিয়ে খেতে দারুণ লাগে এই খাবারটি। ফ্রগ লেগস, ফ্রান্স, সাউথ ইস্ট এশিয়া। ব্যাঙের পায়ে ফ্রাই খাওয়া হয়, তবে ফ্রান্সে এই খাবারের প্রচলন সবচেয়ে বেশি। তবে গ্রিল বা ঝাল ফ্রাই হিসেবে অনেক দেশেই এর জনপ্রিয়তা রয়েছে। তবে সবচেয়ে মজার হলো এই ফ্রাই ক্রিম সস, হোয়াইট সস দিয়ে খেতে দারুণ লাগে। টার্টেল স্যুপ, চায়না, সিঙ্গাপুর, ইউনাইটেড স্টেটস। কচ্ছপের মাংস, চামড়া এবং খোলসের নরম অংশ থেকে তৈরি হয় এই স্যুপ, তবে চীনেও এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ক্যাঙ্গারু মিট, অস্ট্রেলিয়া। ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়ায় ক্যাঙ্গারুর মাংস গ্রিল কিংবা কাবাব করে খাওয়া হয়। ড্রাগন ইন ফ্লেম অফ ডেজার্ট, চায়না। সারের প্যানিস দিয়ে তৈরি এই খাবার ত্বকের জন্য ভালো। আর্থ অর্মস, প্রথমে কেঁচোগুলোকে ময়দা এবং ভুট্টোর গুঁড়োর মধ্যে ডুবিয়ে রাখা হয় যাতে ময়লা পরিষ্কার হয় ভালো মতে, তারপর যে কোনো রান্নায় ব্যবহার করা হয়। মোটামুটি সারা পৃথিবী জুড়ে এই ধরনের খাদ্যাভ্যাসের প্রচলন রয়েছে। অ্যান্ড এগ স্যুপ, লাওস। লাওসে পিঁপড়ার ডিম, মাছ, মাংস, সবজি রেসিপি এবং স্যুপে ব্যবহার করা হয়। প্রথমে ডিমগুলোকে বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়, তারপর প্রয়োজন মতো বিভিন্ন পদের সাথে পরিবেশন করা হয়।